শনিবার গোর্খাবস্তির জনজাতি কল্যাণ দপ্তরে কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন জেলার ডেপুটি ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর এবং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে 2023 থেকে 24 অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বাজেটে উল্লেখিত কাজগুলি কতটা এগিয়েছে এবং পিছিয়ে পড়া কাজগুলি দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেটে গৃহীত পরিকল্পনাগুলি রূপায়ণের রূপরেখা তৈরি করা হয়। এদিন দপ্তরের বার্ষিক পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজকে আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। আজকে অনেকদিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি, কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে। তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে 2023-24 অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল, আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের ফান্ড পজিশন কী ছিল, কতটা আমরা খরচা করেছি, তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে, কোনো জায়গাতে ফেইলোর আছে কিনা না, এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে 24-25 অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে, এটাও কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে মাংসের যোগান পর্যাপ্ত রয়েছে কিন্তু ডিম ও দুধের ক্ষেত্রে যোগান কিছুটা কম রয়েছে। রাজ্যের 98% মানুষ ডিমের উপর নির্ভরশীল এবং 100% মানুষ দুধের উপর নির্ভরশীল, কিন্তু রাজ্যে দুধের কোনো বড় ডায়েরি ফার্ম নেই, ছোট স্তরের কয়েকটি ডায়েরি রয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের এক প্রতিনিধি দল রাজ্য সফরে এসেছেন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় 98% মানুষেরই এটা চাহিদা, আর দুধের ক্ষেত্রে 100% মানুষের চাহিদা। তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম, এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি, আমাদের রাজ্যে বড় ডায়েরি ফার্ম নেই, কয়েকটা আছে স্মল স্কেলে। তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে নেওয়া, তৈরি করার জন্য গতকালকে আমাদের দিল্লি থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট ডায়েরি বোর্ডের প্রতিনিধিরা এখানে এসছেন, আমাদের অ্যানিমেল হাজবেন্ডারি ডিপার্টমেন্টেরও হাই অফিসিয়ালরা এখানে এসেছেন। আমরা মিটিং করেছি, আলোচনা হয়েছে কীভাবে এই সেক্টরটাকে আরও বেশি গতিশীল করা যায় এবং রাজ্যে ইনকাম জেনারেশন বৃদ্ধি করা যায়। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, এই নিয়ে গত বৃহস্পতিবার থেকে লাগাতার 3 দিন 3টি দপ্তরে বার্ষিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। গত বৃহস্পতিবার মৎস্য দপ্তরকে নিয়ে পর্যালোচনা বৈঠক করেন তিনি, শুক্রবার তহশিল জাতি কল্যাণ দপ্তরে পর্যালোচনা বৈঠক করা হয়, আর শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বার্ষিক পর্যালোচনা সভা করলেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।